দুনিয়া পুরাটাই ধোকা নারীর এই চাকচিক্য ধোকা বেপর্দা নারীর চেহারা ধোকা সে ধোকা দেয় কেন ধোকা দেয় সে আসার আগে বের হওয়ার আগে এক ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাদনী আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে সে যেন বুঝায় আমি মূলত এই এক ঘন্টা যে পাউডার আর প্রসাদনী মেখেছিলাম আমি ধোকা দিছি পুরুষ আমি মূলত পুরুষকে কি দিছি ধোঁকা দিছি তাহলে তুমি এটি দুই কা তুমি ফেলে দিলা কেন তার মানে সে বুঝাই এটাই আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য আসলে না চেহারা তো আরো ভিতরে উপরে ফাউডারে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন কথা শেষ করি আজকে তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুনাই শুধু অনুবাদ বললেই বুঝবেন আল্লাহ বলছেন অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মোমেন আমরা আমরা মুসলমান কি বলেন ভাই যুবক ভাই আপনারাও বলেন ভাই আমরা মুসল এটাই পরিচয় এটার মধ্যে আইজ এটার মধ্যে সম্মান বিশ্বাস করেন এটার মধ্যে হজরত মৌল আনা নজরুল ইসলাম সাব এই যার কথাই মাত্র বললাম উনি বলছেন আমি ওনার বয়ানে শুনছি উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছে উনি দাওয়াত তবলিগের সফরে কয় যে পৃথিবীর ইউরোপের আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি উনি বলছে ক খোদার কসম আমি আমার সাথেও একই সাথে একই বিমানে বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে নামছি আমি পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা ওদের মতো চেহারা সুরত লেবাস পোশাক উনি বলছেন আমি নিজে ওনার বয়ানে শুনছি উনি বলছে আল্লাহর কসম আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি ওরা আমার চাই সমান ইজ্জত আমার পাঞ্জাবি টুপি আমার ধর্মের লেবাস তারা বুঝছে যে এটার পরিচয়ে পাসপোর্টে লেখা যেটা তার চেহারাও প্রমাণ বুঝেন নাই কথা পাসপোর্টে লেখা সে মুসলমান চেহারাও বলে সে কি তার ভেতর বাহির কি আছে মিল এজন্য এই আমাদের ইসলাম আমাদের আল্লাহ আমাদের ধর্ম আমাদের ইমান অতএব আমাদের করণীয় এখানে তিনটা আয়াত আল্লাহ বলছেন এক মুমেনের পরিচয় কি আল্লাহ বলছে পাঁচটা এক এইটা শুনাই শুধু তাইলে কথা শেষ ইন্নামা ও না আরও রয়েছে হে আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে টাইমের পরে এক মিনিটও এদিকে যান যাবো না আগে না যাওয়া যাবে না শেষ করা যাবে না কিন্তু পরে যান যাবো হ্যাঁ অসুবিধা নেই ফজর কয়টা আল্লাহ তো ফিক দান আমি তো আরো এখানে আসছি আপনাদের ঘোষ নাই আরো এক মাহফিলের ডেট নিছে না কত তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ ওই ডেট নিছে আরেক আল্লাহ পাক তৌফিক দান করেন চলেন বাবা আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত পাঁচটা এখানে বলছি তিনটা আয়াত পড়ছি সূরা আনফাল নয় নম্বর পারা আট নম্বর সূরা সূরা আনফাল সূরাটার নাম এই সূরা তিনটি আয়াত দুই তিন চার এই তিনটা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন তারা কারা আল্লাযীনা যারা এক ইদা দুকির আল্লাহ যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা ভেতরটাহ যখনই কারো জবানে শুনে কোরআন তেলাওয়াত কেঁপে ওঠে যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাপ দিয়া ওঠে নামাজের ওয়াক্ত হইছে যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহান আল্লাহ তখনই তার দিল কাই বা ওঠে আমার মালিকের নাম নিছে হুম দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্যার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে হঠাৎ করে সে ছুটিতে আসছে কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দেওয়া যাইতেছে সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি সাথে সাথে নড়ে ওঠে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আমার মোমেন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে মানে আমার কথা মনে পড়ে কার কথা আল্লাহর কথা যে দিল আল্লাহর কথা মনে করে না যে জবান আল্লাহর নাম নেয় না তুমি ভাইয়া জীবিত না তুমি মরে গেছো বহু আগে খোদার কসম নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত মাতালুল্লাযী যিকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা রাব্বাহু মাসালুল হাইয়ি ওয়াল নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হল জীবিত এবং এজন্য হজরতে খালেদ ইবনুল বলিদ নাম শুনছেন না নবীর বিখ্যাত সাহাবি হজরতে অমর রাদু তালান একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন খালেদ ষাট হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে হজরতে খালেদ ইবনুল বলিদ ইয়ার মুখের যুদ্ধে তিনি বললেন আমিরুল আমি একা হলেই আমিরুল খালেদ চলবে মৌমিন অমর বললেন অহংকার করে বললা নাকি মাত্র একজন ষাট হাজারের মোকাবেলা করবা এটা তো কিছুটা অহংকার হয়ে গেল হজরতে খালেদ বলেন আমিরুল মৌমিন অমর আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই বরং আমার বন্ধু আমার রসুল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে যে করে না সে মরা আমার তো মনে কাজে হয় ষাট হাজার বেঈমান তো মরাই আমি তো কেবল জীবিত অতএব মরা মানুষের লগে যুদ্ধ কিতাব আবার আমি গেলেই তো সারব হ্যাঁ আমি গেলেই ভেনা আবার এমনি যুদ্ধ করবো কি তবে বাইতে থাকলেই না যুদ্ধ করতে ইন নামাল মু মিনু আল্লাহাদিনা ঈদা দুকিরাল ন কুয়া জেলাত কলু বুহু দিল কাইপা ওঠে কার নাম শুনলে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যা দিল নড়ে না একটা যে মুখ দিয়ে বলে না হায় আমার মালিক আমার ডাকছে তুই কত বড় নাফর মান রে তোর মতো নিকৃষ্ট বেঈমান তোর মতো গাদ্দার আর কে হইতে পারে হাই বে বে নামাজি নামাজি আহারে এত সত্য মানুষ বিশ্বাস করেন আমার মানে মন্ডাজা মাঝমধ্যে কল যেটা খুলনা চাই তার কিটা একটু নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা

চূড়ান্ত বেয়াদ বে নামাজই চূড়ান্ত বেয়াদ মনে রেখে নিকৃষ্ট কারণ সে কোনো আমনের লগে কি ভাবে জন্য দয়া করে এই আপনারা যারা বসছেন ছেলেরা যারা তোমরা বসছো নিজের উপরে রহম করো নিজের ভদ্রতার পরিচয় দাও আত্মসম্মান আত্ম যদি থাকে নামাজ পড়ো আল্লাহকে সেজদা করো এটুকু ভদ্রতা যদি কারো না থাকে পড়লা কি শিখলাকে শিখলা কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওয়িদা তালে হিম আয়া তুহু জাদা থু ই মানা দুই নাম্বার আল্লাহ বলেন তারাই মোমেন আমি আল্লাহর আয়াত আমার কোরআন যখন তেলাওয়াত করে শুনতে শুনতে বুঝতে বুঝতে পড়তে পড়তে মানতে মানতে তাদের ইমান কেবল বাড়তে থাকে যত শুনে তত বাড়ে ইমান যত শুনে তত মজা লাগে তারে বলে মৌমেন ও মা বিষ রাখার তারাবি একজন হাবের সাবরে দিয়া এবডার ষাট বছর গেছে গায়ে বটার গায়ে কুলানা না

বন খাইত কইলে হেবাটা এক নম্বরে হেবাটা আপনি এই মানে শুধু কেবল কদ্দুর সামান্য মানে দুই একটা বন এইটা লোবে আপনি তিনটা ঘন্টা দোয়ানে হালাই দিতে পারবেন একটা টুলে কদ্দুর বালা একটা সোফার যদি বইত শিকন একটা টুল এই টুলে দিয়ে দূর না আরে এই যে লম্বা করে বয়াত যে পুরাটা পুরাটা পুরা জায়গাটাও তো কদ্দুর জাগাত লয় না আপনি একটা বাইতে সোফা নিতে না যে আমি যেহেতু সবসময় এই দোকানে বসি যেহেতু আপনার এ ফিকির করেন মিয়া আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন রসুল্লাহ সাল্ল আলিহী প্রত্যেক রমজানে প্রতি রমজানে জিবরাইল রাতে আসতেন একবার নবী কোরআন পুরা শুনাইতেন জিব্রাইলকে নবীজি জিব্রাইল আবার কোরআন শুনাইতেন নবীজিকে এটা ছিল আলাদা আবার তারা পড়তেন আলাদা কসম খোদা বোখারির হাদিস আমি নিজে পড়াইছি বুঝেন নাই চাচা শুধু তারাবি না 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 জিব্রাইল আলাদা শুনাইত একবার পুরা কোরআন নবীজি একবার শুনাইতেন পুরা কোরআন পুরা মাসে প্রতি রাতে ফি কুল্লে লাইলা তিন প্রত্যেক রাতে প্রত্যেক রাতে প্রত্যেক রাতে কসম আল্লাহ রমজান মাসের প্রতি রাতে বুখারির হাদিস বুখারি দ্বিতীয় পৃষ্ঠার হাদিস আবার তারা বিতে পড়তেন আলাদা আবার পাঁচ ওয়াক্ত নামাজে নবীজি পাঁচ অক্ত নামাজে তাব্বাতি এদার কুল হুল্লাহ দিয়ে পড়তো হ্যাঁ আমাদের মত আমার মত সংবম হ্যাঁ লম্বা লম্বা তেলাওয়াত করতে। লম্বা লম্বা হজরতে হৌজাইফা আমরা হাদিসে পড়ছি নবীর এক সাহাবি একদিন তাহাজুত রাত্রিবেলা নবীজির পিছনে নবীজি নিয়ত বাইন্দা দাঁড়াইছে দুই রাকাত নামাজ পড়বে উনি নিয়ত করছে মনে মনে যাচ্ছে আজ যা নবীর পিছনে আমিও দাঁড়াই কদ্দুর ফড়ি নফল উনি বলেন প্রথম রাকাতে নবীজি তেলাওয়াত শুরু করছে এখন সুরা বাকারা পড়ল কয় দেখি কোনো রুকুর কোনো লক্ষণ টক্ষণ দেখি না আচ্ছা ভাবলাম যাক এটা শেষ করে তো দিব নাইলে ওই সাথে সাথে এর পরের সুরা ধরলো আল ইমরান এরপরে সুরা নিসা সাড়ে দশ পাড়া এক টানা রসুল্লাহ সাল্লাম পড়ে এরপরে রুকুতে ওই এতক্ষণ দাঁড়াইয়া ছিলেন যতক্ষণ রুকুতে ছিলেন এত দুইটা সেজদা দিছেন এতক্ষণ হজরত হুজাইফা বলেন এইভাবে লম্বা সময় লাগাইয়া যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন হাদিসে আছে আমি হাত ছেড়ে সাহাবি বলেন তুমি হ্যাঁ এবার আছে সুরা তহার মধ্যে আছে আর একটা সুরা আছে ওই সুরা তফসিরের মধ্যে আছে নবীজি সাল্লাম প্রায় সময় মসজিদের খুঁটির মধ্যে খুঁটি খুঁটি পিলার আর কি খুঁটির মধ্যে কোমরে গামছা কিংবা রুমাল বেঁধে কসম হাদিস আছে নামাজে সারা রাত এক শরীফ তো ইয়াহুদিরা কাফেররা তারা বিদ্রুপ করতো সকালবেলা দেখো মোহাম্মদের কোরআন বলে মানুষের পরিবর্তন ভালোর জন্য আইছে তা অথচ মোহাম্মদের কোরআন মোহাম্মদ রে বাইন্দা তো আল্লাহ কোরআন নাজিল করে বলছে তাহা মা আংজালনা আলাইকাল কোরআন আলী ক আল্লাহ বলে বন্ধু কসম করে বলি আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেজ্জুতি করার জন্য কোরআন নাজিল করি নাই কোরআন আপনাকে দামি বানাবে আপনার প্রতিটা ইমানদার উম্মতকেও দামি বানাবে হ্যাঁ বন্ধু তাইলে আল্লাহ রবী সাল করে সারা রাত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন সারা বছর কোরআন পড়তেন রমজানেও কোরআন বেশি পড়তেন আপনার সারা রমজানে সাতাইশ দিন মিলাইয়া সাতাইশটা রাত মিলাইয়া এক খতম কোরআন শরীফ পড়বেন এইটাও আপনার গায়ে কুলায় না আমনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন আমি দেখুন আচ্ছা ঠিক আছে কোরআন শরীফ আছে কসম খোদার আল্লাহর নবী বলছেন উম্মত হাসরের ময়দান যতদিন হবে যতক্ষণ হবে আল্লাহ কোরআনে বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রতিটি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে হাসরের ময়দান তিরিশ মিনিট আয়া তিরিশ মিনিট আসলে তিরিশ মিনিট জিনা না ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছর না একদিন একদিন বুঝলেন নাই হাসরের ময়দান চলবে অনেক দিন সেই কত দিন না না মানে অনেক দিন এর মধ্যে কত দিন সেটা জানে কে আল্লাহ আর একদিনের হিসাব দিছে আল্লাহ একদিন পঞ্চাশ হাজার বছর এবার তিন দিন হইলে কথা বুঝছেন নামনে সাত দিন হইলে কতদিন কে জানে আর একদিন কি ফিয়াও মিন কান মিশ দারু খামসিন আলফাসানা এটা কোনো এমনও না যে সরকারি মাদ্রাশার হুজুরা কইছে কমাইয়া কৌমি মাদ্রাশার হুজুরা কইছে কুদ্দুর বাড়াইয়া এমন নি আমেন ঠেলাঠেলি করবেন এমন সিস্টেম অত নাই এটা তো আল্লাহর কোরআন একদিন পঞ্চাশ হাজার বছর তাইলে এই পুরার সময় খোদার কসম দুইটা পাও রাখতে কদমের নিচে যে টুকু জায়গা এতটুকু এক সুতা আগেও বাড়তে পারবে না পিছনেও না ডানেও না বামেও না বিশ্বাস দাঁড়াইতে হবে আচ্ছা তো এরপরে সুবিধা হলো পুরাটা এসি শরের মাঠপুরাটা কি সেন্ট্রাল এসি থাকি নাকি তো এই বছর আমি তো হজর ছিলাম আসছি আট তারিখ বিশ্বাস করেন আমি পনেরো সালে থেকে আলহামদুলিল্লাহ দুই তিনবার হজে যে গেছি আমার শায়ক আমার হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুর না হলে যে বিশ বছর হজ করে আমি পনেরো সাল থেকে গেছি তাইলে এই যে গেলাম এইবারের আরাফার ময়দানে মানে হজের দিন গরম হুজুরে বলছে কোমার আমি আমার বিশ বছরে কোনো দিন দেখিনি আমিও কোনো দিন দেখিনি এত গরম এত গরম এত গরম বিশ্বাস করেন তাবুড়ার থেকে বাইরে দাঁড়াইছি একটু আরাফাতের দিন আরফাতের দিন মানে হজের দিন বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা শূন্য মানে এটা একটা আমল যে দূর পারবে বুঝছেন এই নিয়তে বাহির এখানে মনে হইছে যেন আগুনের গোলা বুমের মতো মানে মানে মারতেছে শুধু পায়ে এইভাবে গরম এত গরম আমি প্রায় বাসায় আসার পরে প্রথম এক সপ্তাহের উপর আমার এই আঙ্গুল মানে তালুতে হাতের বিশ্বাস কর কোনো সুদ ছিল না একের কোনো সুদ আছিল না এরা কি ধরতেছি কি মানে কিছু বুঝতাম না এমন লাগছে আমার এত গরম লাগছে তেরো শত লোক এবার প্রায় তেরোশোর উপরে হাজি মারা গেছে এই গরম জানে এখন বলেন এখান থেকে নয় কুটি দিয়ে তারা তো তিরিশ লক্ষ মাইল আচ্ছা যে দূরেও মাপছে তারা তিরিশ এত দূরের সূর্যটার আলো সৌদি আরবেরটা তার টু নিচে তো এত দূরের সূর্যের আলোটা যদি এমন মনে হয় তো মাথার এক বিগত উপরের সূর্যটা ময়দানে যখন থাকবে কি হবে বা কোরআন গল্প কেমনে এটা বুঝি এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুতা ছিল। ফুতের একটা ঘোড়া ছিল কইরা রাজকুমার একদিন জঙ্গলের দিকে গেছে গিয়া দেখে একটা ছোট্ট ঘর ঘরের মধ্যে দেখে একটা রাজকুমারী ঘুমায় তারাই লাইছে তোমার বিয়া করবো হ্যাঁ রাজকুমারী কইছে বিয়ার সিস্টেম নাই পাশে একটা কূপ আছে আছে কুয়া এটার মধ্যে এক ডুব দিয়া গেলে নিচে একটা কৌটা আছে কৌটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমটারে টিক দিয়া মাইরা লাইলে সাক্ষসটা ময়রা যাবে এবার আমারে বিয়া করতে পারবা এটি আমরা ছোটবেলায় শুনছি ছোটবেলার গল্প বুঝছে শিয়ালে গাছের উপর উঠে গেছে বাঘে সিদ্ধান্ত নিচে শিয়াল ধারে নামাইবে এখন বাঘে উঠতে আরে না গাছে তো এক বাগের কান্দে আরেক বাঘ উঠছে আরেক বাঘ উঠছে আরেক বাঘ উঠছে উঠতে 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 শেষ যে বাঘটা উঠে শিয়াল ধারে ধরব এ সময় নিচের বাঘটারে ফিপরে কামড় দিছে বিশ্বাস ছোটবেলা শুনছি এখন বাঘটা লইরা উঠছে লইরা উঠোনে সব ডি বাঘরা বর্তা হইয়া গেছে আমার মনে আছে আমি আমার মাম তো বাইরে কইতাম যে বর্তা গেছে যে ঘটনাটা আবার গেছে সব ডি বাঘ এটা লইরা উঠোনে তো কি এটি নিয়ে ঘটনা এটি বুঝি কথা বাঘ বুঝি একটার কান্দে একটা উঠছে এখন না বুঝি যে এডি এককারে বেহুদা কথা হেসুমে কি আর বুঝছি বাইরে যে আবার না কি ঘটনা ঘটনা হ্যাঁ তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে তো তো করেন কেন ভুলে যাবেন কেন বা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন প্রত্যেকে প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত উচিত কিনা বলেন উচিত উচিত সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন করবেন বলেন ইনশাআ এটা মোমেনের সিফাত তাহলে মোমেনের এক নম্বর পরিচয় আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে তার মানে আল্লাহর হুকুমের দিকে আগা নড়ে ওঠে মানে হলো গুরুত্ব দেয় দুই নম্বর হল কোরআনুল করিমের তেলাওয়াত শুনলে ইমান বাড়ো কি বারে তিন নম্বরে আল্লাহ বলেন মোমেন সে সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় রাতে কিংবা দিনে আলো কিংবা অন্ধকার হার হালাতে সচ্ছল কিংবা অভাব সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহ কোরআনে বলছে রব্বুল মশরিক ওয়াল মাগরিবি আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব সব দিকের রব কে লা ইলাহা হুয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই পিছনের বাইদের মোহাম্মদ দুই একজনের কষ্ট হয় তারার খিচুড়ি দিয়ে ভালো হয় দিয়ে ভাই আমি বুঝছি দুই একজনের লড়াচড়া করতেছে কথা কয় আঁসে খেলার কষ্ট হইতেছে দিয়ে লাইলে ভালো হই কয়েকজন কন্য গেল দিয়ে ভাই আপনারা যারা বেশি অসুবিধা হই বইয়ালান খিচুড়ি না जिंदगीर আছে কি আর जिंदगी तो খিচুড়ি জীবনে আছে কি রুই তালাওনার খিচুড়ি খাম স্টাফিরন মসজিদে বসে খাম খোলি করে ওয়ালা রব্বহিম ইয়াতাওাক্কালুন আল্লাহ বলেন ভরসা করে কার উপরে তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ এখানে দুই অর্থ এক হলো সব দিগন্তের রব আল্লাহ আর এক হলো পূর্ব পশ্চিম মানে সূর্য উঠলে সূর্য ডুবলে মানে রাতের দিনের চব্বিশ ঘন্টার রবকে আল্লাহ ছাড়া আর কোনো কোন ইত্তা অতএব শুধু আল্লাহকেই ওকিল অভিভাবক বানাও ভরসা করো কার উপরে আল্লাহর নবী বলেন উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায় দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো কোনটা ছিঁড়লে ফিতা স্যান্ডেলের এখন বুঝতেন না স্যান্ডেলের ফিতা সে যদি আরফাতের ময়দানে অথবা ওই আরাফাতের দিকে যাইতে আইতে হজ্জের সময় পিছনের লোকের ফাড়ার কারণে জুতা ছিঁড়ে যায় তাইলে বুঝবেন স্যান্ডেলের ফিতার দাম আমার জীবনে আমি একবার এমন সময় আমার জুতা সিরা গেছে যেই সময়ে আর জুতাও নাই আহা গরম কাকে বলে পরে ওই ময়লার যে বক্স এরি কুরা একটা একটার থেকে একটা সিরা জুতা দোকান গরম কাকে এই জন্য আল্লাহ রসিদ বলছে একটা স্যান্ডেলের ফিতা ছিল কার কাছে বলো আল্লাহর উপরে ভরসা তাহলে এক নাম্বার আল্লাহর স্মরণ হলে আল্লাহর নাম বললে দিল কাইপা ওঠে কোরআন শুনলে ইমান বাড়ে আর আল্লাহর উপরে কি করে ভরসা করে চার নাম্বার আল্লাহাদীনা ইউকিম না সালা তা মোমেন বলে তাকেই কেবল যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে অতএব যে নামাজ পড়ে না সে মোমেন না এ প্যালাস্টিক এলাস্টিক তাও ফালতু এটা ফালতু এটা ফালতু এটা ধুনিয়া ভোগকারী একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী চতুষ্পদ প্রাণীও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা এইটারও এইটা হ্যাঁ সাফ কথা আল্লাহ বলছে মোমেন তাকেই বলে যে পাঁচ অক্ত নামাজ ছাড়া সর্বশেষ হলিমা রাজাক যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে জাকাত ফরজ হলে জাকাত দেয় কোরবানি হলে কোরবানি দেয় হজ ফরজ হলে হজ করে আল্লাহর রাস্তায় দান করে সাদাকা করে এতিম গরিব অসহায় বিধবা মসজিদ মাদ্রাসা দিনই কাজে সব জায়গায় যে আল্লাহর পথে খরচ করে কারণ সম্পদ আমার আল্লাহর দেওয়া কার দেওয়া বিশেষ তাহলে কয়টা হইল বলেন না এক নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে কন দুই নাম্বার কোরআন শুনলে ইমান বাড়ে বলেন কি কইছি না ইমান বাড়ে কইছি না আমি পুরোটা কথা কই তো এইটা কোনো অসুবিধা আমি এতক্ষণ কোন কইতে আল্লাহ মান নেয় এমন কইতে পারতেন না কোরআন শুনলে ইমান বাড়ে বলেন কি শুনলে ইমান বাড়ে আর এক নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে তিন নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে চার নাম্বার পাঁচ ও নামাজ পড়ে পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহর রাস্তায় ব্যয় করে এরপরে আল্লাহ শেষ বলে উল্যা এরাই প্রকৃত অর্থে মোমেন আল্লাহ বলেন বান্দা শোনো আসলে এরাই মোমেন হাক্কা মানে অর্থে বাস্তবিক অর্থে এরাই এবার আল্লাহ বলেন আল্লাহকে যদি বলেন আল্লাহ মো এই পাঁচটা কাজ তো করলো মো হইল আপনি তারে কোনো পুরস্কার দিবেন না এটি তো আমার আমলে না কইছে পুরস্কার আল্লাহ বলেন বলো কি আমি দেব না তো কে দেবে তো আল্লাহ বলেন আমি পুরস্কার দেব তিনটা কয়টা এক নাম্বারে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এমন গুণে গুণান্বিত মুমিন বান্দার জন্য আমি আল্লাহর নিকট রয়েছে বিশেষ মর্যাদা এক দুই নাম্বার ওয়া মাগফিরাতুন এমন মুমিনের জিন্দগির সমস্ত গুনাহ আমি মাফ করে দেব তিন নম্বরে ওয়ারিস কুন করিম এমন ইমানদার বান্দাকে আমি দুনিয়াতেও দেব উত্তম রিজিক আখেরাতেও দেব উত্তম রিজিক দুনিয়াতেও খাবো হালাল খাওয়াবো আখেরাতেও খাওয়াবো জান্নাতের খাবার হম নামাজ পড়ে বান্দা ঠকে না আপনার চোখে উপার্জন কম মোল্লার মনসির হুজুরের আসলে না হালাল হারাম পার্থক্য কইরা নাম নে বলবেন একজনের মনে করেন দশ হাজার দশ হাজার পুরাটাই হালাল আরেকজনের এক লাখ কিন্তু আটানব্বই হাজারই হারাম তো লাভবান কে তা আমনে না বুঝলে আমার সমস্যা কি আমি তো বুঝছি কথা বোঝেন নাই আমনে যদি সালা না আমি কি বেকুব নি আমি কি চিরা খাইয়া বড় হয়েছি কথা বলেন না কেন হ্যাঁ অনেকে মনে করি হুজুররা বুঝে কি তুমি বুঝো কি তুমি কি গোড়ার গাছটা বুঝে আমি বুঝতাম না কেন কথা বলেন না কেন না বোঝের কি আছে কথা বলেন দুনিয়া না বোঝের এই যে এই যে এখন আমনাগর নিচে তো তে এটা হুজুর এডের মাড়ি করে এ হুজুর এডের মাড়ি কইবো নাকি আরে আরে মানে জেনারেল লাইনের হারা কয় টাইলস তো কামি না বুঝজি কি করে টাইলছে আমি যাই কই তাই কি কোনটা বুঝিনা না বোঝের কি আছে আমনে জিটারে ফাঙ্গেশ মাছ কন হুজুর এডের তেলাপিয়া কর তো তোের সমস্যা আপনারা যদি যারা বেডি কন আমরা এর বেডি ব্যাড হইত করি নাকি তো তা আপনি আপনি কি বুঝি আমি আমি কোনটা বুঝছি না আপনি আমার একটা কথা জি গান বলে হুজুর চাই এটা বুঝিনি কর মানে আমি এটা অহংকারের জন্য কইতেছি না মানে বাস্তবতা বুঝাইতেছি যে আমরা যে মনে করি আল্লাহরে ডাইকা লস খাইলাম কি লস খাইছি কি সমস্যা হইছে কোথায় অসুবিধা হইছে কোথায় আপনি আহামরি কোনটা করছেন আরে আমরা যারা দাড়ি রাখছি হয়েছে বিয়ে করতে অসুবিধা হয়েছে না বাচ্চা কাচ্চা হয় নাই তো সমস্যা কি সামনে আমরা ভর্তি বেলা শাক দিয়ে ভাত খাই গোস্ত সোহেও দেখছি না তো আপনি কি আপনি সোফা আপনি সোফাত বই না আমরা মাটির বই না আমার ঘরে সোফা আছে চলেন এক্ষণ দেখান তো কি দুনিয়া আহামরি এ দুনিয়া কি বেশি ভোগ করলেন যার জন্য আখেরাত ভুলে গেলেন আস্তাক ফেরুল্লাহ চলেন ভালো হই আমিও আপনি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করে কবুল আল্লাহ আমাদের সবাইকে উত্তম বলেন আচ্ছা মাগরিবাইন অর্থাৎ সুরা আর রাহমানের মধ্যে আছে এটা কথা বুঝছেন দুইটা আয়াত একটা হইল পূর্ব পশ্চিম আরেকটা হইল আপনার সূর্য উদয় সূর্য অস্ত এই উদয় স্থল এইটা এক জায়গাতেই সর্বদা উদয় হয় না আর অস্তাচর একই জায়গায় না মানে একই জায়গায় দুই জায়গা ভিন্ন তাল্লা তালা বলেন বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হবে যে কখনো বলবে তারা যে সূর্য প্রতিদিন এক জায়গাতেই অস্ত যায় না তো আরেক জায়গাতে হয় আল্লাহ বল ওইটারও রবান এটা আমি করি অর্থাৎ যদি একাধিক উদয় অস্তের জায়গাও থাকে আছে এটা এ আয়াত্ম প্রমাণ করে কি আছে আছে তো আল্লাহ বলেন আমি উভয়টারই রব অর্থাৎ সূর্য যতদিক যতবার উঠে যতবাখান দিয়া আমি প্রতিটারই রব সূর্য যতখান দিয়া ডোবে আমি তারই রব অথবা এক আরেকটা হইলো সূর্য চন্দ্র তাহলে সূর্য ওঠে চন্দ্র ওঠে সূর্য ডোবে চন্দ্রও কি করে ডোবে তো সূর্য চন্দ্র যদি যেই দুই জায়গার থেকে সূর্যচন্দ্র একই জায়গার থেকে ওঠে না তো যে দুই জায়গার থেকে ওঠে আমি দুটারই রব যে দুই জায়গায় ডুবে আমি দুইটারই রব খালাস মানে আমি রাত্র দিন চব্বিশ ঘন্টারই কি রব আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন চলেন ইনশাআল্লাহ নিয়ত করি যুবক ভাই নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ দিন 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 দেশ জাতি সমাজ আস্তে আস্তে আরো 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 পেরেশানি হবে আরো প্যারেশানি মানে আমরা অসহিষ্ণু হয়ে গেছি মানুষ প্রত্যেকেই আক্রমণাত্মক কেউ কাউকে ধৈর্য সহ্য দিন দিন কমে যাইতেছে কেউ ঘরে ঘরে পরিবারে পরিবারে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে সংসারে সংসারে ঝগড়া ফাঁসা হ্যাঁ আমরা তো বিশ্বাস করি আপনারা তো সব জায়গায় হয়তো আপনারটা নিয়ে আপনি আসেন কিন্তু আমাদের কাছে তো অহরহ কত মানুষ নিজের ঘরের পরিবারের ব্যক্তিগত পারিবারিক কত বিষয়ের চায় মানুষের মুসিবত শুনলে খুব মায়া লাগে নিজের কাছে খুব বিশ্বাস কর খুব মায়া লাগে কি কয় আহারি কি বলে অনেক কঠিন ব্যাপার দুনিয়া দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মিল নাই বিয়ে করে আনছে বেচারা হাসি খুশি ছয় মাস না যাইতে বউ শাশুড়ি শাশুড়ি ঘরে ঢুকলে কাছে এক গাদা বলতেছে ও বউয়ে বলতেছে মানে অর্থাৎ এই যে কে কারে সমাধান কি বউরে বুঝাইবো না শাশুড়ির বুঝাইবো সবাই যেন কেমন যেন সেলফ আত্ম মানে নিজেকে নিয়া আমি কি পাইলাম আমি কি পাইলাম আমি কি পাইলাম আমি কি পাইলাম গুনা নফর মানি আমাদের শান্তি সুখ স্বস্তি কেড়ে নিচ্ছে বিদেশ করল এই বেচার যদি বউ বাচ্চা চরিত্রহীন হয় বেচারার জীবনের আর কি রইল কষ্ট করে আইয়া সারাটা জীবনের অর্জন সে দিয়ে আইলো বাড়িতে আইসা যদি দেখে ছেলে মেয়ে বউ বাচ্চা সব এলো মেলো বেচারা অর্জন আমি তো প্রবাসীদের এইবারও আলহামদুলিল্লাহ হজে গেছি যে সৌদি আরব দে মক্কায় মদিনায় প্রবাসীদের কাছে রোমে রোমে গিয়া বয়ান করছি বিশ জন তিরিশ জন দশ জন রাত দুইটায় দেড়টা প্রবাসীদের রোমে কত জনের কত কথা শুনি আমি এই আট বছর ষোলো বছর কয়ে হুজুর সব দিছি জীবনের সব দিয়ে দিছি গ্রামে বাড়িতে নিজে মানবেতর ভাবে থাকে বিশ্বাস করো অনেক কঠিন কোন রকম ফেরা থাকে সারাটা দিন ডিউটি করে যায় এনে গুমায় এটা কোনো স্বাস্থ্যসম্মত জায়গা না ভালো একটা সিট নাই কদ্দুর নিজেরটা নিজের আইন দেখায় নিজের কাপড় নিজে ধোয় সব নিজের এত কষ্ট করে বিনিময়ে সব কলজাটার মধ্যে বাইন্দা বাড়ির পাঠায় আর এরা বেড়িয়ে আর জিফুতে মিললা তামসা হেতে দুই আঙ্গুল না এতে সাইরাত থাকতো সাইরাতে মোবাইল তার বাপ বিদেশ সমস্যা কি কিন্তু তার বাবার ঘাম এই প্রখর আমি এখন বললাম না যে মনে করেন দশ মিনিটের গরমে

تباركت يا ذا الجلال والاكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك. وصل على محمد كما هو اهلك. وافعل بنا خيرا كما انت شانك. يا ارحم الراحمين يا ارحم الراحمين. يا أرحم الراحمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما মৌলায় করিম মেহরবান মাওলা রাত গভীরে মাওলা সব ঘর ছেড়ে দিয়ে মাওলা আপনার ঘরে আপনার গোলাম আশ্রয় নিয়েছি মাওলা গোলাম আপনার ঘর আপনার আপনার দুয়ারে হাত উঠাইলাম মাফ করে দেন আল্লাহ আমাকেই মাফ করে দেন সিন্দিগির পেছনটা খুব বেশি অন্ধকার আল্লাহ আলো বলতে কিছুই নাই বন্দিগি বলতে কিছুই নাই ফরমানের এক জিন্দিগি শেষ হয়ে গেছে আপনার গোলামির হক আদায় করি নাই মা আল্লা আপনার বন্দিগির হক আদায় করি নাই নামাজ কত সেজদা ছুটে গেছে মাওলা আজ চোখ বন্ধ করিলে অন্ধকার মনে হয় এই চোখ যদি আর না মেলে ঘুম যদি আর না ভাঙ্গে এত গুণা নিয়ে কবরে যাব কেমনে আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মওলা বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আপনি মাফ করে দেন আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন অল্প কয়েকজন দেখেন মাওলা অল্প কয়েকজন আপনার অনেক বড় আপনি গফার আপনি গফুর আপনি রাহমান আপনি রাহিম আপনি মালিক আপনি কুদ্দুস আপনি সালাম আপনি মুমিন আপনি মোহাইমিন আপনি আজিজ আপনি জব্বার আপনি মুথাখব্বির আল্লাহ গুনাগার গোলাম মাফ করে দেন আগামী জিন্দগী সুন্দর করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন আপনাকে ডাকার মতো একটা জিব্বা দেন আপনারে সেজদার মতো একটা কপাল দেন আপনার জন্য পানি ঝড়াইবার মতো একটা চোখ দেন আপনাকে ভালোবাসবার মতো একটা দিল দেন এমন একটা দিল দেন যেই দিলে আপনাকে ভালোবাসে আপনার বন্ধুকে ভালোবাসে আল্লাহ খেরাতের ভয় দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের আজাম থেকে বাঁচাই দেন অরব্বনাশ্রি ফান্না আদাবা জাহান্নাম রবানাশ্রি ফান্না দাবা জাগন্ন জাহান্নাম ইংনা দাবাহা কে না গরমা জাহান্নামে রাজা বর ভয়ানক আমি সইতে পারবো না মাওলা আমি তো গরমই সইতে পারি না আমি তো দশ মিনিট বিদ্যুৎ চলে গেলেই সইতে পারি না আমি আগুন আপনি করে করে দেন দেন মাফ মাফ আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমার উপায় থাকবে না আমাদের কারো কোনো উপায় থাকবে না আশ্রয় মিলবে না আল্লাহ আপনি ফিরায়া দিয়েন না আপনি তাড়ায়া দিয়েন না আপনি মাফ না করলে মাফ করবে কে অমাইয়া বা ইল্লাল্লাহ আল্লাহমা ইন্নি উদ আলম তো নফসিদুলমান খ্যাতি ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا আলাল কৌমিলকা ফিরিন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন যে বাপ হারাইলাম বাফকে মাফ করে দেন যে মাকে হারিয়েলাম মাকে মাফ করে দেন বংশের যতজন কবরে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরে আজাব মাফ করে দেন কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আল্লাহ ঈমান আমল দান করেন আল্লাহ জওয়ান বুড়ো সবাইকে ইমান আমল দান করেন ঘর পরিবার নিরাপদ করে দেন না ফরমান ছেলে মেয়ে দিয়েন না বেপর্দা বিবি দিয়েন না বউ বাচ্চার কারণে শরম দিয়েন না স্ত্রী সন্তানের কারণে হাসরের ময়দানে আটকায়া দিয়ে বে পর্দা হারি দিয়ে না মাওলা বে নামাজি সন্তান দিয়ে না মাওলা অরেও কষ্ট দিয়ে না মারেও কষ্ট দিয়ে না আল্লাহ মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন আমার প্রবাসী ভাইদেরকে মাফ করে দেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন প্রবাসীর বিবিদেরকে দিন দান করেন পর্দা দান করেন প্রবাসীর ছেলে মেয়েদেরকে ইমান আমল দান করেন তাকুয়ার সিদ্দিকি দান করে আল্লাহ আল্লাহ রাত গভীরে আপনার ঘরে যারা এতক্ষণ বসে রয়েছে যে কয়জন যুবক বসেছে আল্লাহ কিছুক্ষণের জন্য হলেও আমি দেখছি মাওলা ঘাড় নামাইছে একটু হলেও আপনার কথা ভাবছে মাওলা আপনি বদলে দেন আপনি বদলে দেন আপনি বদলে দেন আমার দেশের নৌজওয়ানদেরকে বদলে দেন আমার দেশের যুবক যুবতীদেরকে বদলে দেন সেজদাওয়ালা বানিয়ে দেন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ কবুল করেন মনসুর করেন রব্বুল আলামিন আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশ আপনি শান্ত করে দেন আল্লাহ আমার ইঞ্চি মাটি জমিন আপনি নিরাপদ করে দেন আমার দেশ আপনি নিরাপদ করে দেন রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা সন্তান হারা মায়েরা হাজারিতে জমিন কাঁপছে মাওলা ওই মায়ের চোখের পানি মুছে দেবে কে আল্লাহ ওই বাবার চোখের পানি মুছে দেবে আপনি দেশ নিরাপদ করে দেন যা উত্তম আপনি তাই ফায়সালা করে দেন যা খায়ের আপনি তাই ফায়সালা করে দেন আপনি আহকামুল কিবিন ফল্লাহ গুখাইর উনহাফিজা ওয়াহু আর আহম রহিনী আল্লাহ প্রত্যেকের এক মাক্সাদ পূরণ করে দেন রব্বীর হাম ঘুমা কামা রব মায়া আল্লাহ মোহাম্মদ শ তার সাথে যতজনং সিদার সহযোগিতা করেছে সবাইকে কবুল করে নেন এই মসজিদের তামাম মুসল্লিদেরকে কবুল করে নেন ইমাম সাহেব খতিব সাহেব কমিটির সদস্য মুসল্লি সবাইকে কবুল আর করেন আল্লাহ এমন মজলিস সামনের দিকেও আরো কুরবার মতো তৌফিক দান করেন আল্লাহ আমার মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ আপনি আমার মাদ্রাসার জরুরত পূরণ করে দেন রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين